শেষ করছে। ধন্যবাদ সবাই। স্বপন শিলকিনন থেকে আসছি, সবাইকে আমার বক্তব্যের প্রারম্ভে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। স্কুল এবং কলেজে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে যদি আমরা অবগত করি, তাহলে কলেজের স্টুডেন্টরা রক্ষা পাবে এবং স্কুলের যারা নতুন মাদকদ্রব্য গ্রহণে উদ্বুদ্ধ হচ্ছে তারা কিন্তু এটা নিয়ন্ত্রণ চলে আসবে। তো আমি আশা করি আমাদের দক্ষিণ রাজানগর দামাঘাটের কয়েকটা এলাকা, বিশেষ করে কর্মকারপাড়া, সোনারগাঁও এবং কোশের তালুকের ওপাশে এই পূর্ব পাশে কয়েকটা এলাকাতে কিন্তু মাদকদ্রব্য পাচার এবং সবাই গ্রহণ করে, যেটা আমাদের পত্রপত্রিকাতে চলে আসছে এবং এই ব্যাপারে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব অনেক উদ্যোগ নিয়েছেন। এরপরে যদি আমাদের চেয়ারম্যান সাহেবকে সহযোগিতা করে এবং প্রশাসন যদি সচেতন হয় তাহলে আরও অনেক ভালো হবে। তো আমি আশা করি সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। প্রশ্ন মাদকদ্রব্য এই ধরনের আদান প্রদান বা চালান হয় তাহলে আমি অবশ্যই একে ইনফর্ম করবো। আমিও চাই যে আপনারা এই যে যার জায়গা থেকে যদি আপনারা যদি সচেতন হন, সেক্ষেত্রে পুলিশকে যদি আপনারা জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরও যদি এই পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে আমার কাছেও আপনারা এই বিষয়ে মানে অভিযোগ দিলে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আইন শৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসনের সম্মিলিতভাবে সে বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকে সবাই উপস্থিত আছেন উজানির ভাই অভিচার রাঙ্গুনিয়া জনাব মাসুদুর রহমান। এটার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু আজকাল বর্তমান সময়ে এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা নিয়ন্ত্রণ সেবনকারীও বেড়ে গেছে এবং এটা ছালানকারীও বেড়ে গেছে। আমি জানি প্রশাসন এই ব্যাপারে খুব কঠোর, আমাদের উচিত এটার বিপরীতে গণসচেতনতা সৃষ্টি করা, সামাজিকভাবে সেবন করে। আমি মনে করি আমি যত দেখছি আমাদের লালনগর ইউনিয়নে, লালনগর ইউনিয়নের সবচেয়ে চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন, উনি বিভিন্ন সামাজিক প্রোগ্রাম এবং রাজনৈতিক প্রোগ্রামে এটার ব্যাপারে মাদকদ্রব্যের ব্যাপারে খুবই কঠোর। ইসলামের দৃষ্টিতে আসলে মাদক মদ হারাম, এটা নিষিদ্ধ। এরপরেও আমাদের যেহেতু আপন আপন এলাকায় ইউপি সদস্য চেয়ারম্যান আছে, আমরা যারা সচেতন সচেতনতার সহিত সবাই ইউপি সদস্য এবং চেয়ারম্যানের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিলে এটা অনেকটা কমে আসবে বলে মনে করি। আর আমাদের স্যার যে বলেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কাছে এগুলো চলে আসছে, এক্ষেত্রে প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে অভিহিত করে অভিভাবক সমাবেশ থেকে অভিভাবকদেরকে সচেতন করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জারি করেছেন, আইন জারি করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে অন্তত মাদক তো দূরের কথা, সিগারেট বিক্রি করা যাবে না, এই ধরনের একটা উনি আদেশ দিয়েছেন। তো আমি চাইবো আমার এলাকায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার আশেপাশে ছোটখাটো যে দোকানগুলো আছে সেখানে যেন সিগারেট বিক্রি না হয়, কারণ মাদকের শুরু কিন্তু সিগারেট থেকেই হয়। আর আমার রাঙ্গুনিয়ে মোটামুটি মাদক প্রবণ এলাকা, এটা আমরা কম বেশি সবাই জানি। তো আমি আইন শৃঙ্খলা বিষয়ে যারা আছেন, তো একটা বিষয়ে আমি অনুরোধ করবো, করা যায় কিনা যেহেতু এখানে আইনের উপরের একটা ইয়ে আছে যে আমরা যারা মাদক ব্যবসায়ী আছে, যারা মাদক সরবরাহ করে বা মাদক সেবীদের আমরা যখন গ্রেপ্তার করি, ওরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আবার ফেরত চলে আসে। ও মানে সাজাটা এমন যে দু একদিনের মধ্যে আবার জামিন নিয়ে চলে আসে, আসার পর ওনারা আগের সেই পেশা বা সেই কাজে আবার জড়িত হয়ে পড়ে। এই বিষয়ে তাদের ব্যাপারে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া যায় কিনা। আরেকটা বিষয় আছে যে আমরা সবাই মাদক যারা ব্যবসা করে তাদেরকে চিনি এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের অনেকেই পরিচিত আছেন যারা এই বিষয়ে ধরার পরে তাদের ব্যাপারে তদবির করে। আমি চাইবো যে এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন এই তদবির যেন একটু পণ্যপাতটা কম করা হয়, তাহলে আমরা এই বিষয়ে যদি আমরা একটু কঠোর হই তাহলে সম্ভবত আমরা ধীরে ধীরে মাদক নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে।